কাল থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত শিলাবৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ ঝাড়খণ্ড কোথায় কেমন আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো ভিডিওটিতে আপনারা প্রথম দিকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বিলে কিনটিকো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য কলকাতায় কাল থেকেই দিনের বেলায় শীতের আমেজ উধা হবে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা আগামী সপ্তাহে আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই শীতের আমেজ ক্রমশ কমবে পশ্চিমবঙ্গ থেকে আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তারই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হবে উত্তর পশ্চিম ভারত ও মঙ্গলবার ব্যাপক শিলাবৃষ্টি জম্মু ও কাশ্মীর লাদাখ বাদ এবং হিমাচল প্রদেশে মঙ্গলবার প্রচুর শিলাবৃষ্টি হবে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড়ে রাজধানী দিল্লিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সোমবার বৃষ্টি সহ বৃষ্টি এমন দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে এই এলাকায় সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্রিশগড় সহ ভারতের রাজ্যগুলিতে বুথ থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই সঙ্গে আজও কাল ঘন কুয়াশা থাকবে ওড়িশা অসম মেঘালয় ত্রিপুরাতে তাপমাত্রা বাড়তে পারে মধ্য ভারতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তত তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতের রাজ্যগুলি সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে চার ডিগ্রি পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কাল থেকে একদম একটানা চার থেকে পাঁচ দিন সূক্ষ্ম ওয়েদার থাকবে এবং সেই সঙ্গে তাপমাত্রার পারও তিন থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়ে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা শীত কিন্তু বিদায় নিতে চলেছে তবে শীতের বিদায়ের মধ্যেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের জেলাগুলিতে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ